हाय, मैं गौरव। सब्सक्राइब करें theworldcricket.com को और बेल आइकन को दबाएं फॉर बंगाल टेनिस क्रिकेट के लिए और सब वीडियो देखने के लिए। অসাধারণ একটি শট পয়েন্ট অঞ্চলে এবং একটি রান নিয়ে নিলেন গৌরব। স্ট্রাইকে সেই নুড়ু, একটি শট, এক রান হলো যুক্ত স্কোর বোর্ডে 31 রান। অসাধারণ একটি শট সুইপ করে দিলেন এবং ছটি রান যুক্ত হয়ে গেল, এর সাথে রান সংখ্যা 37। গৌরবের অসাধারণ একটি শট দেখলাম ব্যাটে, বল করছেন সেই রাহুল। আরো একটি সুন্দর ফ্লিক এবং 6, খুব সুন্দর আরো একটি 6 বেহালা ইন্ডিয়ান্স। খুব সুন্দর ব্লকে বল এবং খুব সুন্দর ফিল্ডিং করলেন সমীর এবং 1 রান। একটি শট কিন্তু মিস ইট, এজ হয়ে পিছনে চলে গেল, 1 রান যুক্ত হবে, 46। এক রান, খুব সুন্দর বল করলেন বিধান, ক্যাচের সুযোগ ছিল কিপারের কাছে কিন্তু পারলেন না। অসাধারণ একটি শট এবং 6, গৌরবের ব্যাট থেকে আমরা আরো একটি 6 দেখতে পেলাম। অসাধারণ বল, কোন রান হলো না এই বলে। অসাধারণ একটি শট, দেখা যাক বলটা মনে হচ্ছে মাঠে আছে কিন্তু না, গাছের পাতায় লেগে মাঠের বাইরে চলে গেল। ছটি রান স্কোর বোর্ডে, রান সংখ্যা হয়ে গেল 60। খুব সুন্দর বল এবং রাহুলের হাতে সোজা এবং একটি রান নিয়ে নিলেন গৌরব। খুব সুন্দর বল করলেন সম্রাট সোজা কিপারের হাতে। অসাধারণ একটি হেলিকপ্টার শট এবং 6 রান, গৌরবের অসাধারণ ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি। রান সংখ্যা এর সাথে সাথেই 67 এ পৌঁছে গেল। অসাধারণ বোলিং সম্রাটের, এই বলেও কোনো রান হলো না। অসাধারণ একটি শট সমীরের হাতে সোজা বল এবং একটি রান নিয়ে নিলেন গৌরব। স্ট্রাইকে সুন্দর একটি শট, 1 রান আর 1 বাউন্সও দিয়েছেন আম্পিয়ার। অসাধারণ একটি শট, দেখা যাক 6 সোজা মাঠের বাইরে গৌরবের ব্যাট থেকে। অসাধারণ একটি শট এবং 6-6 রান আরো যুক্ত হয়ে গেল স্কোর বোর্ডে। অসাধারণ একটি শট সোজা শট এবং 6-6 রান আরো যুক্ত হয়ে গেল, রান সংখ্যা 99 হয়ে গেল।
আর একটি মিস হিট হয়েছে গৌরবের হাতে, কিন্তু কোনো ফিল্ডার নেই, মাঠের মধ্যখানে বলটা পড়লো। সমীর রাতে বল থ্রো করেছেন কিপার রাজের কাছে এবং আউট হয়ে গেলেন গৌরব, রান আউট হয়ে গেলেন, এক রান হবে, দু রান নিতে গিয়ে গৌরব আউট হয়েছেন। রান সংখ্যা এর সাথে সাথে 100 হল।